গতকাল 26 তারিখে সকাল 10টার পরে রেবেকা সুলতানা নামে একটি রোগী মনিরামপুর রাজবাড়ি থেকে এসে ভর্তি হয়েছিল এবং ভর্তি হওয়ার পরে রোগীটির প্লাটিলেট কাউন্ট আমরা কম পাই এবং সেটি আজকে আরও কমে যায়, প্রায় 18,000 নেমে আসে। আমরা বিকেলের দিকে তাকে ঢাকায় রিপোর্ট করি, কিন্তু সে অত্যন্ত দরিদ্র বিধায় সে ঢাকায় যেতে অপারগতা স্বীকার করে এবং সন্ধে 7:30 রোগীটি ইন্তেকাল করে। এটি এই এক মাসের ভিতরে গত 21 তারিখ থেকে যে ডেঙ্গুর প্রাদুর্ভাব, আর আজকে হচ্ছে 27 তারিখ, এই পর্যন্ত প্রথম একটি রোগী যেটি যশোর 250 হাসপাতালে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মারা যায়। এই মুহূর্তে আমাদের ডেঙ্গু রোগী ভর্তি আছে 100 জন।